आप लोग 6 घंटा बिठा के रखते तभी ऐसा होता है। वाह यार, सभी दे रहे हैं। चलो, मैं नहीं डरा सर। বলিউড ভাইজান সালমানের রসিক মেজাজ কারোর অজানা নয়। মাঝে মধ্যে তো রাগ দেখানোর ভান করেও ইয়ারকি ঠাট্টা করে বসেন তিনি। এমনিতে খুব বেশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হন না তিনি, তবে যখনই ইন্টারভিউ দেন তখন বোমা ফাটান নিজের মতো করে। 6 কে 9, 9 কে 6 করতে এক্সপার্ট তিনি, আর এটা সালমানের স্বভাবসিদ্ধ ভঙ্গি। আজ থেকে 3 দশক আগের এক সাক্ষাৎকারে এমনই এক কাণ্ড ঘটিয়েছিলেন সালমান। 90 দশকের শুরুতে ম্যানে পিয়ার কে আর প্রেমকে নিয়ে এক গুঞ্জন উঠেছিল। স্টেজে নাকি গোপন ক্যামেরা রেখে নারী ভক্তদের ছবি তুলতেন সালমান। সেই রটনাকে শুধু সত্যি বলে মেনে নেননি সালমান, বরং সঞ্চালিকাকে সেই আজব কাণ্ডের সত্যতা বিশ্বাসও করিয়ে দিয়েছিলেন। ইউটিউবে সম্প্রতি ভাইরাল হয়েছে সালমানের সেই পুরনো সাক্ষাৎকারের ক্লিপ। ইজ ইট ট্রু দ্যাট ইউ হ্যাভ আ স্মল ক্যামেরা অ্যাটাচড হিয়ার কি আপ জব ভি ডান্স করতে হ্যায় তো ও ক্লিক করতা হ্যায় তাসভিরেন লোগোন কি? ইসকে উপর কানাডাতে স্টেজ শো করতে গিয়েছিলেন সালমান, সেই সময় এমন আজব প্রশ্নের মুখে পড়েন অভিনেতা। সঞ্চালিকা সালমানকে প্রশ্ন করেন, এটা কি সত্যি যে আপনার কাছে গোপন ক্যামেরা থাকে যা দিয়ে আপনি দর্শকদের ছবি তোলেন? সালমান সঙ্গে সঙ্গে টি শার্টের ভেতর থেকে একটি লকেট ঝোলানো চেন বার করে বলেন, হ্যাঁ এই তো এর মধ্যে আছে। সালমানের কথাটা সত্যি বলে মেনে নিয়ে সঞ্চালিকা আরো জানতে চান, তাহলে তো শো চলাকালীন মঞ্চের প্রথম সারিতে বসে থাকা সব সুন্দরীর ছবি আপনার কাছে থাকে। সালমান পাল্টা বলেন, হ্যাঁ আমি তো ওই ছবিগুলো মুম্বাইতে নিয়ে যাই, তারপর অটোগ্রাফ দেই আর সেগুলো ফেরত পাঠাই। এরপর অকপটেই তিনি প্রশ্ন করেন, আচ্ছা সে নয় বুঝলাম, কিন্তু ওদের সবার ঠিকানা কোথায় পান? হাসি চাপতে না পেরে সালমান বলে ওঠেন, উফ বাস, আর মিথ্যা বলা উচিত নয়। আপাতত টাইগার 3 নিয়ে ব্যস্ত সালমান খান, করোনার জেরে বারবার ব্যাহত হচ্ছে এই সিনেমার শুটিং। এই ফিল্মে সালমানের নায়িকা ক্যাটরিনা কাইফ, এছাড়া শাহরুখ খানের পাঠান সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা যাবে সালমান খানকে। আমির খানের লাল সিং চাড্ডাতেও বিশেষ ভূমিকায় দেখা যাবে ভাইজানকে। আশরাফি দিবা, আমার সংবাদ।